ভাষা একটি অতি প্রাচীন, জনপ্রিয়, বহুমুখী, ব্যবহার উপযোগী সবজি। শশা দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়। আমাদের দেশে যে কটি ভালো জাতের ফলন দেখা যায় তার মধ্যে আছে পটিয়া, জয়েন্ট, হিমেল, আর স্থানীয় জাতের মধ্যে রয়েছে বারোমাসি, তিতুমির, হাইব্রিড ইত্যাদি। শশা চারা করে বা সরাসরি বীজ রোপণ করে করা যায়। বীজ বপনের উপযুক্ত সময় হল মার্চ, এপ্রিল ও আগস্ট, সেপ্টেম্বর। বীজ রোপণ করার সময় লাইন থেকে লাইনের দূরত্ব হবে 2 মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 মিটার। মাদার আকার হবে দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 50 সেন্টিমিটার এবং গভীরতা 50 সেন্টিমিটার। প্রতি মাদার বীজের সংখ্যা হবে 4 থেকে 5টি। বীজ বপনের গভীরতা হবে 2 থেকে 3 সেন্টিমিটার। শশার চারা বা বীজ রোপণের 2 থেকে 2.5 মাস পর থেকে গাছে ফলন ধরে। মোটামুটি পরিচর্যা করলে প্রতি শতকে প্রায় 100 কেজি এবং প্রতি হেক্টরে 20 থেকে 25 মেট্রিক টন ফলন পাওয়া যায়। আমাদের যে কবিতর আছে, তারপরে ঘুঘু পাখি আছে, ওগুলো খাই দেখে আমরা ওগুলো অনেক পরিশ্রম করে রাখা আগড়েছি। আগড়ার পরে গাছ হলে খুঁটি দিছি, খুঁটি দিয়ে জাংলা দিছি। জাংলা দেওয়ার পরে এই জমিতে আমরা যে ট্রাইকো যে এটা হচ্ছে ওটা ব্যবহার করছি, করি আমাদের খুব ভালো হয়েছে। তারপরে আমরা সেসফেরমেন ভাত ব্যবহার করছি বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য। আর এই জমিতে আমাদের পানি কুমড়ে আছে, চাল কুমড়ে আছে। আমাদের চাল এটি যখন শশাটা উঠে যাবে ওই চাল কুমড়ে হবে, মিষ্টি কুমড়ে হবে, ঢেঁড়স আছে, লাল ডাঁটা শাক আছে, লাল শাক আছে, কলমি শাক আছে, এগুলো আমরা এই জমিতে সব কিছুই ব্যবহার করি। কতদিন আগে শশার গাছটা লাগিয়েছেন? শশার গাছ আমাদের 1.5 মাস হচ্ছে। 1.5 মাস হ্যাঁ। এই পর্যন্ত শশা কি উঠিয়েছেন? হ্যাঁ, অনেক শশা উঠিয়েছি। আপনি তো 50% জমি? হ্যাঁ, 50% হয়ে করছি। এই 50% জমির খরচ কত হয়েছে? খরচ হয়েছে প্রায় 20-25 হাজারের মতো খরচ হয়েছে। আপনি আশা করছেন কেমন, কত বিক্রি করতে পারবেন? আমরা আশা করছি আমরা প্রায় 80-90 হাজার, প্রায় 1 লাখের মতোই আমাদের বিক্রি হবে। সেসফেরমেন ভাত এটা যে একটা যে ট্যাবলেটটা আছে, এটা হলো মহিলা পোকার গায়ের গন্ধ দিয়ে ট্যাবলেটটা তৈরি করা আছে। ওইটা মহিলা পোকার গায়ের গন্ধ যখন ওই পুরুষ পোকার গন্ধটা পায় তখন ওই পোকাটা ওখানে আসে, নিচে আমাদের সাবান মিশ্র পানি দেওয়া আছে, ওই পুরুষ পোকা আসে ওই পানির মধ্যে পড়ে যায়, মারা যায়। আমাদের হলো শশা হলো মাছি হলো কানা করে না। তার মানে আপনার বিষমুক্ত শশা? বিষমুক্ত শশা ব্যবহার করে খাচ্ছি। এটা কি বাজারে একটু দাম বেশি পান? দাম আমাদের আমার শশা বাজার চেয়ে সবসময় আমার শশা দাম বেশি দিয়ে নেয়। আমার শশার কালার ভালো, শশার আমাদের কোনো নাই, দাগ দুগ নাই, কিছু নেই, আমার শশা খুব ভালো। আপনারা তো ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করছেন, জৈব সার? হ্যাঁ, জৈব সার ব্যবহার করছি, ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করছি। উচ্চমূল্যর ফসলের দিকে আমরা এখন কৃষকদেরকে চাষাবাদ করার জন্য তারা যাতে আগ্রহী হয় সেজন্য আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। আমাদের যে উচ্চমূল্যের যে ফসল, আমাদের টমেটো থেকে শুরু করে শশা, মিষ্টি কুমড়া, আমাদের ফল বাগান, এই দিকে আমরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী করে তুলছি। তো তারই অংশ হিসেবে আমরা এখানে একটি প্রদর্শনী স্থাপন করেছি, আমরা এটা শশার প্রদর্শনী। তো এখানে আমরা সাথে সাথে আরেকটা প্রযুক্তি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই ফেরোমন ফাঁদ প্রযুক্তি। কুমড়া জাতীয় যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, এই শশা, পটল, অর্থাৎ এই ধরনের ফসলে এই ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করা হয় তাহলে এখানে যে পুরুষ পোকাটা, সেই ফেরোমনের যে গন্ধে সেই পুরুষ পোকা আকৃষ্ট হয় এবং সেই ফাঁদে এসে এই পুরুষ পোকা মারা যায়। ফলে পুরুষ পোকা যদি মারা যায় তাহলে একটা পর্যায়ে এই স্ত্রী পোকা যখন আর বংশবৃদ্ধি করতে পারে না, ফলে আমাদের যে ফসল নিরাপদ থাকে এবং আমরা কোনো ধরনের বালাইনাশক ব্যবহার ছাড়াই আমরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। আমাদের এই পীরগঞ্জ উপজেলায় কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে, আমরা যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান কৃষিতে, তো আমরা চেষ্টা করছি কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট, আমাদের এই পীরগঞ্জে প্রায় 4,000 পরিবারে আমাদের ভার্মি কম্পোস্ট, খামারজাত সার রয়েছে প্রায় 5,500 পরিবারে। আমরা NETP2 প্রকল্পের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট পেয়েছি। তো এটা, এই ট্রাইকো কম্পোস্টের বিশেষত্ব হচ্ছে যে এটা একটা জৈব অণুজীব সার, অর্থাৎ একই সাথে সে বায়োপেস্টিসাইড এবং বায়োফার্টিলাইজার,
এই দুটার কাজ করবে, ফলে আমরা এই নতুন প্রযুক্তিটি আমরা কৃষকদের মাধ্যমে আমরা এটা দ্রুত সম্প্রসারণের একটা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি 2-4-5 বছরের মধ্যেই এই প্রযুক্তিটা আমরা কৃষকদের দরকারে নিয়ে যাব, ফলে কৃষকেরা এই জৈব বালাইনাশক, অণুজীব সার এবং অণুজীব যে ছত্রাকনাশক, এই বিষয়গুলো তারা অভ্যস্ত হয়ে উঠবে।